লেআউট এন্ড কম্পোজিশনের ফ্রি কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে আজকের ভিডিওতে আমি রুবায়েত ফারহান আপনাদের লেআউট এবং কম্পোজিশনের বেসিক ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আর কথা না বলে আজকের সাইবার ক্রেকারের ভিডিও স্টার্ট করা যাক। তাহলে প্রথমে আমাদের বিষয় হচ্ছে লেআউট। এখন আমি এই প্রথম ইয়ারতে আমরা লেআউট সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন লেআউটটা আসলে কি আমরা দেখি। লেআউট রেফার্স টু দ্য ওয়ে ইন হুইচ ডিফারেন্ট এলিমেন্টস বিভিন্ন প্রকারের এলিমেন্টস সাচ এস টেক্সট, ইমেজেস, গ্রাফিক্স আর অ্যারেঞ্জ ইন এ পেজ অর স্ক্রিন অ্যান্ড ওয়েল কনস্ট্রাক্টেড লেআউট এনশিওরস দ্যাট দ্য ডিজাইন ইজ ভিজুয়ালি অ্যাপিলিং অ্যান্ড ইজি টু নেভিগেট। কি প্রিন্সিপালস অফ লেআউটস ইনক্লুড। আমি এখন এই পরবর্তী স্লাইডগুলোতে লেআউটসের বিভিন্ন বিষয়গুলো ব্যাখ্যা করার চেষ্টা করবো। আপনারা নিশ্চয়ই সংজ্ঞা থেকে বুঝতে পারছেন যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন এলিমেন্টস বিভিন্ন শেপ সুন্দরভাবে একটা পেজ আকারে, এখানে একটা বক্স বাক্সের মতো আকারে এখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে, আর এই বিষয়টাকে মূলত লেআউট বলা হয়। আর এখানে যে প্রত্যেকটা ছোট ছোট বিষয়ই এক একটা লেআউট, কারণ এখানে প্রত্যেকটা জিনিসই একটা সুন্দর বক্সের মধ্যে প্রতিটা জিনিস সুন্দরভাবে এখানে অ্যারেঞ্জ করা হয়েছে, যেটা অ্যাপিলিং এবং ইজি টু নেভিগেট, মানে বুঝতে সহজ। এখানে আমি যদি বিভিন্ন সাধারণ প্রিন্সিপাল নিয়ে কথা বলি, তাহলে প্রথম প্রিন্সিপালই হচ্ছে অ্যালাইনমেন্ট। তো আশা করি এই অ্যালাইনমেন্ট বিষয়টা আপনারা আগে ভিডিওগুলোতে দেখে থাকবেন। আর যারা ওয়ার্ড প্রসেসর ইউজ করেন, মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেন, তাদের সম্পর্কে তাদের এই অ্যালাইনমেন্ট সম্পর্কে তাদের যথেষ্ট ধারণা থাকার কথা, কারণ মাইক্রোসফট ওয়ার্ডে এখানে বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট রয়েছে, যেমন লেফট, সেন্টার, রাইট, ফুল। এই অ্যালাইনমেন্ট সম্পর্কে আশা করি আপনাদের এবার বলার কিছু নেওয়া হবে, আপনারা সবাই এটা বুঝতে পারছেন। তারপর আছে হেরোক্রেসি। তো হেরোক্রেসি সম্পর্কে আমি আগে একবার বলেছি যে এই হেরোক্রেসিটা মানে ক্রিয়েটিং এ ভিজুয়াল ডিস্টিংশন বিটুইন ডিফারেন্ট লেভেলস অফ টেক্সট, হেডিংস, সাবহেডিংস, বডি টেক্সট ইউজিং সাইজ, ওয়েট অ্যান্ড কালার। মানে হচ্ছে বিভিন্ন ধরনের হেডিং বা সাবহেডিংয়ের মধ্যে সাইজ, আকার এবং তার রং ব্যবহার করে পার্থক্য তৈরি করে, এটাই মূলত হচ্ছে হায়ারার্কি। কারণ হায়ারার্কিটা মূলত বিভিন্ন ধরনের হয়ে থাকে। এখন যদি হায়ারার্কি সম্পর্কে আলাদাভাবে ভিডিও আপলোড করি, তাহলে একটা পুরো একটা 10 মিনিটের ভিডিও করা যাবে হায়ারার্কি। যদি আপনার যদি এরকম ভিডিও দরকার হয়, তাহলে আপনার কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি পরবর্তীতে হায়ারার্কি নিয়ে একটা ভিডিও আপলোড করবো। তাহলে এখন আমরা যদি তৃতীয় পয়েন্টে যাই, তো তৃতীয় পয়েন্ট হচ্ছে ব্যালেন্স। এখন ব্যালেন্সটা কি? ডিস্ট্রিবিউটিং এলিমেন্টস ইভেনলি অ্যাক্রস দ্য লেআউট, মানে প্রতি লেআউটের প্রত্যেকটা বা সঠিক জায়গায় সুন্দরভাবে এলিমেন্টসগুলোকে ভাগ করে দেওয়া। ব্যালেন্স ক্যান বি সিমেট্রিক্যাল ইভেন ডিস্ট্রিবিউটেড এলিমেন্ট অর অ্যাসিমেট্রিক্যাল, প্রতিসম হতে পারে, অসম হতে পারে। ডিফারেন্ট এলিমেন্টস দ্যাট ব্যালেন্স ইচ আদার গ্রো কন্ট্রাস্ট, কন্ট্রাস্টের মাধ্যমে যেটা ওকে ওকে ব্যালেন্স করে। যেমন এখানে আপনার যদি এই চিত্রটা যদি তাকান, তাহলে এখানে এখানে সিমেট্রিক্যাল ব্যালেন্স আর প্রতিসম ব্যালেন্সের কথা আছে। আমি যদি এই এটাকে ভাগ করি দুইভাগে, তাহলে দেখবেন এটা এটা ফুল সেম, আর এটা কিন্তু আনব্যালেন্স, কারণ এখানে মধ্যে একদম বড় একটা সার্কেল আর এখানে ছোট একটা সার্কেল, আবার এটা মিডলে আছে, এটা কর্নারে আছে। আর এটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স বা অপ্রতিসম ব্যালেন্স, মানে প্রতিসম ব্যালেন্স, মানে এটা দেখতে পাচ্ছেন এই যে এটা আর এটা কিন্তু দুইবৃত্ত সদৃশ, কিন্তু এর মধ্যে কিন্তু একটা ব্যালেন্স আছে, এটাই মতো অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। তো এই ধরনের ব্যালেন্স আপনার পেজের প্রতি পৃষ্ঠার মধ্যে, মানে প্রজেক্ট যদি এটাকে আমরা একটা পেজ ধরা হয়, এটাকে পুরো স্লাইডটাকে যদি একটা পেজ ধরি, তো এই এক পাশে এরকম একটা সার্কেল, তো এই পাশে এরকম একটা সার্কেল, তো এরকম এটাকে মতো ব্যালেন্স হিসেবে আমরা বলতে পারি, এটাকে ব্যালেন্স হিসেবে আমরা ধরতে পারি। এখন এই চতুর্থ পয়েন্টে যাই। চতুর্থ পয়েন্ট হচ্ছে প্রক্সিমিটি। প্রক্সিমিটি আসলে কি? গ্রুপিং রিলেটেড আইটেমস টুগেদার টু শো দেয়ার কানেকশন অ্যান্ড টু ক্রিয়েট এ স্ট্রাকচারাল লেআউট, মানে এখন এটা হচ্ছে বিভিন্ন স্ট্রাকচার লেয়ারগুলোকে গ্রুপিং করা। যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে চতুর্ভুজের মতো কয়েকটি কতগুলো শেপ আছে, আবার এখানে বৃত্ত আছে। এইগুলোকে যদি আমরা এক ক্যাটাগরিতে নিই, যেমন এখানে লাল বৃত্ত নেওয়া হয়েছে, এখানে সব বাদামি কালার, এখানে সব নীল কালার বৃত্ত নেওয়া হয়েছে, তো এটাই মূলত হচ্ছে গ্রুপিং রিলেটেড আইটেমস টুগেদার, মানে যে আইটেমসগুলো রিলেটেড সম্পর্কিত সেগুলো একসাথে করা, এটাই মূলত হচ্ছে প্রক্সিমিটি। এটাও মূলত এর ক্ষেত্রে গুরুত্ব রয়েছে। তাছাড়া আরেকটা টপিক, ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে রিপিটেশন। রিপিটিং সার্টেন ডিজাইন এলিমেন্টস লাইক কালার, শেপস, ফন্টস টু ক্রিয়েট এ সেন্স অফ ইউনিটি অ্যান্ড কনসিস্টেন্সি, রিপিটেশনটাও লেআউট তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি এই লেআউটটার দিকে তাকাই, এটা পিসি লেআউট বা মোবাইলটার দিকে যদি আপনারা ল্যান্ডস্কেপ করেন, তাহলে এরকম লেআউট আসে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালার আর ব্লু কালারের একটা লেআউট,
তৈরি করা হয়েছে। এখানে সুন্দরভাবে এখানেও সেম একটা বক্স, এখানেও সেম শেপের একটা বক্স দেওয়া হয়েছে, আবার এখানেও এরকম একটা ব্লু কালার, এই নিচেও একটা ব্লু কালার। এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কালারের একটা, কালারের শেপের একটা ভারসাম্য রক্ষা করা হয়েছে। আর এটাকে মূলত বলা হচ্ছে রিপিটিশন। আপনি এখানেও দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু মূলত এখানে কালারের আর শেপের একটা ব্যালেন্স তৈরি করা হয়েছে। আর এটাকে আমরা মূলত লেআউটের পাশে রেপিটেশন বলতে পারি, রেপিটেশন বলতে পারি। তো আমরা যদি পরবর্তী বিষয়ে যাই, লাস্ট টপিক হচ্ছে সম্ভবত হোয়াইট স্পেস। হোয়াইট স্পেসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অলসো নোন এস নেগেটিভ স্পেস। এটাকে নেগেটিভ স্পেসও বলা হয়। দিস এম্পটি স্পেস অ্যারাউন্ড এলিমেন্টস, এফেক্টিভ ইউজ অফ হোয়াইট স্পেস ক্যান মেক এ লেআউট লেস ক্লাটার অ্যান্ড মোর রিডিউবল। এখানে দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট স্পেস অধিক দেওয়ার কারণে এটা কিন্তু মূলত দেখতে একটু প্রফেশনাল টাইপ হয়েছে, কারণ এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা লাইনের ক্ষেত্রে হোয়াইট স্পেস সুন্দরভাবে দেওয়ার কারণে এটা সুন্দরভাবে পড়া যাচ্ছে, ইয়ার করা যাচ্ছে। কিন্তু এখানে হোয়াইট স্পেস না দেওয়ার কারণে এটা মূলত একটা গিজে গিজে একটা অবস্থা, এখানে স্পেস খুবই কম। তাই আমরা সবসময় যে কোনো ডিজাইনের ক্ষেত্রে এরকম হোয়াইট স্পেস দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি স্লাইডটার দিকে তাকান তাহলে দেখেন আমি কিন্তু এখানে মোটামুটি ভালোই হোয়াইট স্পেস দিয়েছি। এই যে এটা যেটা আছে এটা কিন্তু মূলত হোয়াইট স্পেস, হোয়াইট স্পেস দিলে আপনার মূলত ব্ল্যাক বোর্ডও সহজ হয়, তাই হোয়াইট স্পেস দেওয়া জরুরি। তো এখন আমি যদি আমি আমি লেআউটের বিষয়টা শেষ করলাম, এখন আমি মূলত আপনাদের কম্পোজিশন বিষয়টা নিয়ে কথাবার্তা একটু আলোচনা করবো। তাহলে এখন কম্পোজিশন বিষয়টা আসলে, তাহলে এখন কম্পোজিশনের সংজ্ঞা যদি আমি তার থেকে সংজ্ঞা যদি দিই, তাহলে হচ্ছে কম্পোজিশন ইজ দ্য প্লেসমেন্ট অর অ্যারেঞ্জমেন্ট অফ ভিজুয়াল এলিমেন্টস ইন এ পিস অফ আর্ট ওয়ার্ক। মানে একটা আর্ট ওয়ার্কের মধ্যে বিভিন্ন এলিমেন্টের উপস্থিতি, এটাকে বলে কম্পোজিশন। ইটস অ্যাবাউট হাউ দ্য ইন্ডিভিজুয়াল এলিমেন্টস অফ এ ডিজাইন ওয়ার্ক টুগেদার টু ক্রিয়েট এ হোল। মানে এটা এই কম্পোজিশনটা বলা হয় বিভিন্ন এলিমেন্ট, বিভিন্ন এলিমেন্টস মিলে যে একটা আর্ট ওয়ার্ক তৈরি হয় সেটার যে কাজটা, এটাকে মূলত বলা হয় কম্পোজিশন। এই কম্পোজিশন বিভিন্ন ইম্পর্টেন্ট পয়েন্ট, কম্পোজিশন তৈরি বিভিন্ন ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদের খেয়াল রাখতে হবে। তো সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর মধ্যে সবার আগে একটা আছে, সেটা হচ্ছে রুল অফ থার্ডস। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা রুল কম্পোজিশন তৈরি করার জন্য। তো ডিভাইডিং দ্য স্পেস ইন্টু থ্রি গ্রিড অ্যান্ড প্লেসিং কি এলিমেন্টস ইন্টু অ্যালং দ্য লাইন অ্যান্ড ইন্টারসেকশন, দিস ক্রিয়েটস এ ব্যালেন্স অ্যান্ড ইন্টারেস্টিং কম্পোজিশন। আশা করি আপনি চিত্র মাধ্যমে এটা বল বুঝতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন আমি এটাকে থ্রি ইন্টু থ্রি গ্রিডে ডিভাইড করেছি। এটা কিন্তু এটা থ্রি ইন্টু থ্রি গ্রিড, থ্রি ইন্টু থ্রি গ্রিডে ডিভাইড করার পরে আপনার যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্রস পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো হচ্ছে দিস ইজ হাউ ইউর আই স্ক্যানস অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ থার্ডস। মানে এই পয়েন্টগুলোতে মূলত আমাদের চোখ সবচেয়ে বেশি মানে লক্ষ্য রাখে, মানে এই পয়েন্টে 41%, এই পয়েন্টে 20%, এই পয়েন্টে 25%, এই পয়েন্টে 14%। আর তাই যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো আমাদেরকে এই পয়েন্টে, এই পয়েন্টে এই কর্নার পয়েন্ট বলতে বা এই ছেদ যে বিন্দুগুলো আছে সেইখানে দেখতে হবে। তাহলে দেখবেন যে আপনাদের যে কোনো ডিজাইন তৈরি করেন তাহলে সেটা সুন্দরভাবে মানে ফুটে উঠবে বা সুন্দরভাবে সেটা আপনার দেখা করতে পারবেন। এই ছবিটা দিকে তাকান তো দেখতে পাচ্ছেন যে এই 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 জায়গায় মূলত এই ছবিটা দেওয়া হয়েছে, তার কারণে এই ছবিটা মূলত সুন্দরভাবে ফুটে উঠছে। বা এই ছবিটা এখানে দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে, এখানে হয়েছে, কিন্তু মিডিয়ালে দিলে ছবিটা সুন্দরভাবে মানে আই ক্যাচিং হতো না, মানে রুল অফ থার্ডটা ফলো করতো না। তাই যে কোনো কম্পোজিশন ডিজাইনের ক্ষেত্রে রুল অফ থার্ড আপনাকে ফলো করতে হবে। তাছাড়া পরবর্তী আরেকটি ইন্টারেস্টিং রুল হচ্ছে গোল্ডেন রেশিও। আপনার গোল্ডেন রেশিও সম্পর্কে সবাই কম বেশি সাধারণ ধারণা রাখেন, আর এটাও আপনি নিশ্চয়ই আপনার জানেন যে গোল্ডেন রেশিও ডিজাইনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে বিভিন্ন বিখ্যাত আর্ট পেন্টিং বা অনেক গুরুত্বপূর্ণ ডিজাইনও কিন্তু গোল্ডেন রেশিও তৈরি করে ব্যবহার করেছে। তো গোল্ডেন রেশিও আমি সংজ্ঞা বলি, তো এক ম্যাথমেটিক্যাল রেশিও অফেন ফাউন্ড ইন ন্যাচার ইউজ টু ক্রিয়েট এস্থেটিক্যালি প্লিজারিং কম্পোজিশন, ইটস এ মোর কমপ্লেক্স ভার্সন অফ দ্য রুল অফ থার্ড। আর রুল অফ থার্ডস একটা কমপ্লেক্স ভার্সন আপনারা এটা বলতে পারেন, কারণ এটা এখানেও বিভিন্ন শেপে ইয়াগুলোকে ভাগ করা হয়েছে, আর এটা মূলত রুল অফ থার্ডের একটা কমপ্লেক্স ভার্সন। আর গোল্ডেন রেশিওটা তাই মূলত এই ডিজাইনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আশা করি বুঝতে পারছেন। তাই গোল্ডেন রেশিওটা আপনাদের প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে মেনটেন করা উচিত। এখন আমি গোল্ডেন রেশিওর বিস্তারিত অ্যাপ্লাই আপনার ছবিতে কীভাবে করবেন সেটা আমি কোন জায়গায় দেখাইনি, আমি শুধু সাধারণভাবে বলছি যে আপনাদের কম্পোজিশন ডিজাইনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা আছে, কোন কোনভাবে কীভাবে আপনার ডিজাইন করলে আপনার ডিজাইনটা মানে পরিপূর্ণ হবে। ওখানে পরবর্তী টপিকে যদি যাই সেটা হচ্ছে লিডিং লাইন্স। এখন লিডিং লাইন্সটা আসলে কি, আমি যদি আগে আমি ছবি থেকে যদি বলতে চাই, লিডিং লাইন্স হচ্ছে যেমন দেখুন এখানে একজন মানুষ আছে, এখন আমাদের ফোকাসটা কোন দিকে, আমাদের ফোকাস প্রথমে থাকবে এই রাস্তার দিকে, তারপর আস্তে আস্তে সেটা এই মানুষের দিকে যাবে বা উপর দিকে যদি যাই তাহলে এইভাবে যাবে। এটাই হচ্ছে মতো লিডিং লাইন্স, মানে এরকম একটা ছবি তৈরি করতে হবে যেটা আমাদের একটা পাথ তৈরি করে আমাদের মূল ফোকাস, মূল ফোকাসটা কিন্তু এই মানুষটি মূল ফোকাসে নিয়ে যাবে, এটাই মতো লিডিং লাইন্স। এখানে কি বলে, ইউজিং লাইন্স অ্যাকচুয়ালি ইমপ্লাইড টু লিড দ্য ভিউয়ার্স আই ড্র দ্য কম্পোজিশন, দিস ক্যান দ্য রোডস লাইন্স অফ স্ট্রেটস অর প্যাটার্নস দ্যাট ক্যান ড্র অ্যাটেনশন টু
ফোকাল পয়েন্টস, আশা করি বুঝতে পেরেছেন এটা। তারপর তো আমরা চতুর্থ পয়েন্টের দিকে যাই, সেটা হচ্ছে ফ্রেমিং। ফ্রেমিং আসলে বুঝতে পারছেন এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা ফ্রেম, এক একটা কভার, কভার না এটা বলতে গেলে এক একটা মানে ফ্রেমই বলতে, এটা একটা বাংলায় কী বলতে পারি ফ্রেম, মানে আউটলাইন এক কথায়, ইভেন ডিজাইনের আউটলাইন। তো ইউজিং এলিমেন্টস উইথ ইন দ্য সেন্স টু ক্রিয়েট এ ফ্রেম অ্যারাউন্ড দ্য সাবজেক্ট, দিস ক্যান হেল্প টু ফোকাস অ্যাটেন্ট অ্যান্ড অ্যাড ডেপথ টু দ্য কম্পোজিশন। তো এই ফ্রেমটাও কিন্তু মানে যে কোনো কম্পোজিশন তৈরিতে এর গভীরে যেতে সাহায্য করে, তাই ফ্রেমিং বিষয়টাও আপনাদের কম্পোজিশন ডিজাইন বা যে কোনো কোনো ডিজাইনে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তার পরবর্তী পয়েন্টে যদি টার্গেট হয় সেটা হচ্ছে ডেপথ। তো ডেপথটা আসলে কি, ক্রিয়েটিং এ সেন্স অফ থার্ড ডাইমেনশনালিটি ইন এ টু ডাইমেনশনাল স্পেস, দিস ক্যান বি অ্যাচিভ থ্রু লেয়ারিং, পার্সপেক্টিভ অ্যান্ড সাইজ ভ্যারিয়েশন। মানে একটা থ্রি ডি ইমেজ তৈরি করে টু ডি এর মধ্যে, যখন এই ডেপথ এই ছবিটা দেখতে পাচ্ছেন যে এটা সুন্দরভাবে থ্রি ডি অ্যানিমেশন তৈরি হয়েছে একটা টু ডি ডাইমেনশনালের মধ্যে। তো এরকম ডেপথ অ্যানিমেশনও কম্পোজিশন তৈরিতে গুরুত্বপূর্ণ মানে ভূমিকা রাখে, বা এইটা খুবই গুরুত্বপূর্ণ, মানে ডিপ করলে আপনাদের ডিজাইন আরও সুন্দরভাবে ইন্টারেক্টিভ হবে। এখন যদি আমি আমাদের ষষ্ঠ পয়েন্টের দিকে তাকাই, সেটা হচ্ছে কন্ট্রাস্ট। আমি আমার আগে পরে আরও অনেক ভিডিওতে কন্ট্রাস্ট সম্পর্কে আরও আগে অনেক আলোচনা করেছি, ইউজিং ডিফারেন্স ইন কালার, শেপ, সাইজ অ্যান্ড টেক্সচার টু ক্রিয়েট ভিজুয়াল ইন্টারেস্ট অ্যান্ড ফোকাস অ্যাটেনশন অন ক্রি এলিমেন্ট। আর বিভিন্ন ধরনের কালার শেপ, যেমন এখানে কালার ব্যবহার করা হয়েছে এখানে মানুষের মনোযোগ আকৃষ্ট করার জন্য, যেমন এখানে হাই কন্ট্রাস্ট, এখানে লো কন্ট্রাস্ট, এটাই মূলত মানে মানুষের অ্যাটেনশন গেইন করার জন্য, অ্যাটেনশন এই অ্যাটেনশনটা গেইন করার জন্য মূলত এখানে এখানে কন্ট্রাস্ট ব্যবহার করা হয়েছে। তাই এই কন্ট্রাস্টটাও মূলত কম্পোজিশনের একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন যদি আমরা টেক্সচার অ্যান্ড প্যাটার্ন, এখন আমরা টেক্সচার অ্যান্ড প্যাটার্ন যদি বলি, এখানে অ্যাডিং ভিজুয়াল ইন্টারেস্ট টু ড্র রিপিটেড এলিমেন্টস প্যাটার্নস অ্যান্ড ভেরিয়েশনস ইন সারফাইস কোয়ালিটি টেক্সচার, মানে বিভিন্ন ধরনের প্যাটার্ন ব্যবহার করা ডিজাইনের ক্ষেত্রে সেটা হচ্ছে মূলত একটা সুন্দর কম্পোজিশন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনার যদি আমার প্রথম যেই স্লাইডটা আছে, মানে যেই কভার পেজ টাই স্লাইড এসে দেখে থাকেন, তো সেখানে দেখতে পারেন বিভিন্ন ধরনের আমি শেপ অ্যাড করেছি এরকম এরকম। আর এই এই এইগুলো প্রত্যেকটাই হচ্ছে কি একটা প্যাটার্ন, এইরকম কিছু শেপ অ্যাড করেছি, সেইগুলো প্রত্যেকটা হচ্ছে কি একটা প্যাটার্ন। এইরকম প্যাটার্ন ও কম্পোজিশন ডিজাইনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, তাই এই ধরনের ডিজাইন আপনারা ব্যবহার করলে মানে কম্পোজিশনটা সুন্দর হবে। এখন এই এতটুকুই আজকের ভিডিওতে মূলত ছিল, এই সাতটা বিষয়ই, আর মূলত আমরা এই বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তবে এখন আমরা এখনো এই বিষয়গুলো প্র্যাকটিক্যালে এখনো যাইনি, আমরা আশা করি পরবর্তী ভিডিওতে আমরা এই প্র্যাকটিক্যাল বিষয়গুলো আরও সুন্দরভাবে দেখব। তো আশা করি যে বিষয়গুলো আমি বোঝার চেষ্টা করব সবাই বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর যারা এখনো আছেন ভিডিও শেষ পর্যন্ত তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর পরবর্তীতে কোন টাইপের ভিডিও আপনারা চান সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো থ্যাংকস ফর ওয়াচিং।